What up nation, this is Tazi Nation back with another video. Kemon achen shobai, asha kori bhalo achen. আজকে আমার লাইফে অনেক বড় একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে। সো আমি চাচ্ছিলাম আমার ভিউয়ার্সদের সাথে এই ঘটনাটা শেয়ার করি। আমি গিয়েছিলাম চুল কাটতে নাপিতের কাছে, বাংলাদেশি নাপি। সো আমাকে সে বলল যে সে আমার লাস্ট ভিডিও দেখেছে পলিটিক্স নিয়ে, যে ইলেকশন নিয়ে ভিডিওটি করেছি সেটি। আমাকে বলল যে কাজটা ভালো করনি, আওয়ামী লীগের দালাল। এটা বলে আমার চুলকে এমন কাটিং দিয়েছে যে আমি লজ্জায় এখন আপনাদেরকে দেখাতে পারছি না। দ্যাটস ওয়াই আমি হ্যাট পরে আজকে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম। সো ওয়েলকাম ব্যাক টু আনাদার পলিটিক্যাল ভিডিও। সো আমার লাস্ট ইলেকশন রিলেটেড ভিডিওর পর আমি অনেক বেশি গালি গালাজ খেয়েছি। সবাই কমেন্ট সেকশনে সেম গালি দিচ্ছিল, কেউ বলছিল নাহিদ রেন্স, কেউ বলছিল আওয়ামী লীগের দালাল। সো যারা যারা বলছেন আমাকে আওয়ামী লীগের দালাল, টু মেক ইট হালাল, আমি এই ভিডিওতে এসেছি আওয়ামী লীগের জন্য ভোট চাইতে। সো দিস ইজ অ্যান 18+ ভিডিও, বিকজ 18 মাইনাস যারা তারা তো ভোট দিতে পারবে না। সো তোমরা যারা 18 মাইনাস আছো এই ভিডিওতে তোমাদের কোনো কাজ নেই। আপনার প্রতিক্রিয়া কি? আপনার প্রতিক্রিয়া কি? Yes, noka noka noka, vote for noka. ইভেন আওয়ামী লীগের সাপোর্টার হয়ে আমি নিতে পারতেছি না এত বেশি নৌকা নৌকা। সো যেদিকে যাই সেদিকে শুধু ডানে তাকালে বামে তাকালে সামনে তাকালে যেদিকে আমরা তাকাই সেদিকে শুধু নৌকা নৌকা নৌকা। বাংলাদেশে যে অন্য কোনো পলিটিক্যাল পার্টি আছে তা আমার দেখে মনে হচ্ছে না। আজকের এই ভিডিওতে আমি আওয়ামী লীগের দালাল হিসেবে আওয়ামী লীগের জন্য ভোট চাইবো এবং আওয়ামী লীগ রিলেটেড কিছু ভিডিওস আমি আপনাদেরকে দেখাবো। লাস্ট কয়েক বছর ধরে আওয়ামী লীগের অনেকগুলো ভিডিওস ভাইরাল হয়েছে, এর মধ্যে 98% ভিডিওসই নেগেটিভ। কোনো ভিডিওতে হাতুড়ি দিয়ে মারছে, কোনো ভিডিওতে কোপাচ্ছে, কোনো ভিডিও এটা সেটা, অনেক রকম নেগেটিভ ভিডিওস। এবং কয়েকদিন আগে আরেকটি নেগেটিভ ভিডিওস বেরোয়েছে, চলুন দেখে আসি সেই ভিডিওটি। এই ভিডিওতে আমরা দেখতে পেরেছি একজন আওয়ামী লীগের নেত্রী এক রিক্সাওয়ালাকে মেরেছে এবং মারার পরে জানতে পারা যায় এই মহিলার নাম হচ্ছে সুইটি আক্তার সিনু, মহিলা সম্পাদিকা 7 নং ওয়ার্ড আওয়ামী লীগ রূপনগর আবাসিক থেকে। সো এই সুইটি আক্তার, ওনার নাম সুইটি কিন্তু কাজে উনি অনেক মাত্রাতিরিক্ত তেতো মানে বিটার। ওনার নাম মিষ্টি কিন্তু খাসি হিসাবে উনি খোদার সৃষ্টি। সো ওনার মতো খোদার খাসি যখন একজন রিক্সাওয়ালাকে এভাবে তেড়ে তেড়ে মোবাইল ফোন দিয়ে মারতে যাচ্ছিল, তখন যখন আশেপাশের পথচারীরা ওনাকে থামাচ্ছিল, উনি যেভাবে চিল্লাচ্ছিল, ওনার পাওয়ার দেখাচ্ছিল, সেই পাওয়ার দেখার পরে আসলেই যে কারোই ডিসগাস্টিং ফিল হওয়ার কথা। ইভেন আওয়ামী লীগও ওর এই বিহেভিয়ার দেখে খুবই ডিসগাস্টেড হয়েছে এবং তাকে জেলা সম্পাদিকা থেকে বের করে দিয়েছে। কিন্তু আমরা এখনো জানি না এই বের করে দেওয়াটা কি টেম্পোরারি নাকি পার্মানেন্ট। এই সুইটি আক্তারকে আওয়ামী লীগ থেকে বের করে দেওয়ার জন্য আওয়ামী লীগকে সাধুবাদ জানাচ্ছি। নট অনলি সুইটি আক্তার, কয়েকদিন আগে এক এমপির মেয়েও এক পুলিশ অফিসারের সাথে বেয়াদবি করেছে।
এরকম বিভিন্ন রকম ক্লিপস আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে এবং প্রত্যেকটি ক্লিপে ছিল নেগেটিভ। কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম এভার ইন হিস্ট্রি আওয়ামী লীগের পক্ষে একটি ক্লিপ ভাইরাল হয়। ক্লিপটি ছিল এমন যে একজন বেকার যুবক যিনি কিনা রাস্তার পাশে হেঁটে যাচ্ছিল এবং দেখেছিল আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যানারে কে জানি রং লাগিয়ে দিয়েছে এবং সেই রংকে সে টিস্যু পেপার দিয়ে মুছছিল। তখনই আওয়ামী লীগের আরেকজন নেতা তাকে তেড়ে যায় মারার জন্য তেড়ে গিয়ে দেখে ওই লোকটা রং লাগায়নি, বরঞ্চ রং মুছছিল। এই রং মোছাটাকে অনেকেই রংভাবে নিয়েছে এই ভেবে যে এটি একটি অভিনয় ছিল। কিন্তু আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা ইনভেস্টিগেট করে বের করেছে যে এই রং মাখামাখিটা রং ছিল না, বরঞ্চ এই রং মাখামাখিটা ছিল রাইট। সো অনলাইনের এই রং এবং রাইটের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে এই বেকার লোকটির সৌভাগ্য হয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রীর সাথে দেখা করা এবং এই বেকার একটি জবও পেয়ে যায় ফার্মার্স ব্যাংকে। সো এই ক্লিপটা আপনারা অনেকেই দেখেছেন। মেজরিটি মানুষ অ্যানালাইজ করে তাদের লজিক ইউজ করে কিংবা তাদের মতে অ্যাক্টিং বলেছে। যদিও মেজরিটি মানুষ বলছে এই ভিডিওটি ফেক, কিন্তু মজার টিভির মাসান স্বপ্ন এই লোকটির ইন্টারভিউ নেয়। সেই ইন্টারভিউতে লোকটি কি বলে চলুন আমরা তা দেখে আসি। ফেসবুকে তো অনেকে কমেন্ট করে, অনেক কিছু বলে, এর মধ্যে আমরা 90% মানুষ দেখেছি যে ব্যাপারটা অভিনয় হিসেবে নিয়েছে। এই ব্যাপারে আপনি কি বলতে চান? আমি একটু কাজ শুরু করি। আসলে 90% না, আমি গতকালকে এক ভাইয়ের সাথে কথা বলেছিলাম, তো উনি ওনারা এগুলো অ্যানালাইসিস করেছেন। অ্যানালাইসিস করে যেটা পেয়েছেন যে 36-37% মানুষ, এটাকে বলা হচ্ছে নকল মানে অভিনয়। 20-25% মানুষ বলতেছে যে চাকরি পাওয়ার জন্য এটা করা হয়। 45-50% মানুষজন বলতেছে যে না, স্যালুট, তোমাকে ভালো কাজ করছো তুমি। 36-37% মানুষ এটাকে বলা হচ্ছে নকল মানে অভিনয়। 20-25% মানুষ বলতেছে যে চাকরি পাওয়ার জন্য এটা করা হয়। 45-50% মানুষজন বলতেছে যে না, স্যালুট, তোমাকে ভালো কাজ করছো তুমি। বাট ওনার ইকুয়েশন মতে টোটাল 111% মানুষের মতামত উনি দিয়েছে, কিন্তু এই 11% কে, এক্সট্রা 11%, এরা কোন দল করে? বাট উনি যে বলছে এত বেশি পজিটিভিটি উনি দেখেছে, আমি আমার পেজে এই পোস্টটি শেয়ার করেছি এবং সেখানের টপ কয়েকটি কমেন্টস আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। বিএনপির পোলাগুলো গরিব, ভালো কোনো কোম্পানির রং কিনতে পারে না, এমন রং লাগাইছে যে টিস্যু দিয়ে ঘষলে উঠে যায়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল ময়লা পরিষ্কার করার চাকরিটা তাকে দেওয়া হোক। হ্যাচেনের চাকরি নেই, কিন্তু ফকেটে 15 টাকার টিস্যু ব্যবহার করে সবসময়। তার অভিনয় যদি একটু মনে দোলা দিয়ে থাকে তাহলে 30 তারিখ নৌকামার্কায় ভোট দিয়েন। সকালে যে কখন পেপারে দেখব প্রধানমন্ত্রীকে সম্মান জানানোর কারণে ছেলেটির চাকরির দায়িত্ব নিয়েছে সরকার, এবং এই ব্যাপারটাই সবচেয়ে বেশি মজা ছিল। নেক্সট ডেতে পুরো বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় এই লোকটির নিউজ ছাপা হয়ে যায় যে সে আসলেই চাকরি পেয়েছে এবং প্রধানমন্ত্রীর সাথে সে দেখা করতে পেরেছে শুধু রং মুছে দেওয়ার কারণে। সো আমার পেজে পোস্টটি এখনও শেয়ার করা আছে এবং ওখানে গেলে আপনারা দেখতে পারবেন যে 98% কমেন্টস নেগেটিভ ছিল। আমি জানি না এই ভাই কোথায় ইকুয়েশন করেছে যে অলমোস্ট 111%-এর একটি স্ট্যাটিস্টিক নিয়ে এসেছে। আই ডোন্ট নো ফ্রম ওয়ার হি গট ইট, বাট ভাইরাল হওয়া রং মোশা ভাইটির ফেসবুক প্রোফাইলে গেলেই দেখা যায় উনি একজন আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী। উনি দীর্ঘ অনেকদিন ধরে আওয়ামী লীগের জন্য ভোট করে আসছে এবং উনি এলাকার আওয়ামী লীগের জন্য মিছিল, মিটিং অনেক কিছুই করেছে। উনি একজন আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী, সেটা বোঝাই যায়। আমি কোনো জাজমেন্টে যাচ্ছি না যে এটা কোনো অভিনয় ছিল বা এটা রিয়েল ছিল নাকি ফেক ছিল, বাট আমার মনে হয় যে এরকম একটা কাজের জন্য কাউকে যদি আমরা জব দিয়ে দেই জাস্ট প্রধানমন্ত্রীর মুখ থেকে রং মোছার জন্য, তাহলে বাংলাদেশে আরও অনেক কোয়ালিফাইড যারা আছে যারা কিনা কোনো দল করে না, কিন্তু যারা অনেক অনেক বেশি কোয়ালিফাইড যারা জব খুঁজছে বেকার, ওদের জন্য এটা একটু আনজাস্টিফাইড ছিল। এই ভিডিওটির পরে আমি আরেকটি ভিডিও আমার পেজে শেয়ার করি যেখানে একজন বিদেশি ফিলিপিন্স থেকে সে কিনা তার ফোন হারিয়ে ফেলে এবং ওটি যে কোনো ফোন ছিল না, ফোনটি ছিল আইফোন। আপনারা অনেকেই জানেন আইফোন কত এক্সপেন্সিভ ফোন। ওই ফিলিপিনের যে লোকটা যিনি বিদেশের একজন বিদেশি মানুষ, সে নিজে যখন মোটরসাইকেলে করে যাচ্ছিল এবং ফোনটা হারিয়ে গিয়েছে এবং মোটরসাইকেল করে সে ফোনটা আনতে যাচ্ছিল, সে নিজে নিজে বলছিল যে এই ফোন পাওয়া আমি কোনো আশা করছি না, কারণ এটা রাস্তায় পড়ে গেছে, যে কেউ যদি পায় আইফোন দেখলে যে কেউ এটা মেরে দিবে। কিন্তু ওই লিটন নামের যে লোকটি, তিনি ওই ফোনটা পেয়ে ওনাকে ফোনটা দিয়ে দিয়েছে। ওয়ান অফ দ্য মোস্ট হার্ট টাচিং ভিডিওস। আমাকে So every time I go out for a ride, I have 2 iPhones. I carry one in my pocket and I carry one here, or I attach one right here for navigation, you know, here for Google Maps. And the one that I have here, it's no longer there, man.
What? I don't speak Bangla, sorry. Where are you from? Huh? Where are you from? Philippines. Hey, listen, do you speak English? Yeah, okay. You lost your iPhone? Yes. How did you know? One second. This guy saw it? He's here. Oh my god, I'm done. Yeah, because I'm calling him because look, it's Rolando Buhay. Bye. I guess that's my phone, right? আপনার কি বলেন রোলান্দো বুহাই আগে তো কথা বলেন গিভ মি মাই ওয়ার্ড দিস ইজ ইওর শপ ইউ হ্যাভ আ কার্ড গিভ মি ইওর কার্ড আপনি কাছের কাছে আসছে হ্যাঁ বস Only you. Okay. No, never. No, sir. No. My only. No. Are you sure? I'm fine. Now just give me again. It's unbelievable. You sure? No. You can take it. No. It's next time. Oh, maybe next time, you know? Yeah. This is your card. I'll give it to my driver. Huh? I have my driver, but he has my card. What? Your name is? My name is Luton. Luton. I thought I lost my phone and maybe Gary. You know, I just want to end by saying, you know, it kind of restored my faith in humanity. It's not about the phone. I could have bought another phone. You know, it's about being reminded there's good out there, you know. You know, I just want to say that alone made this my most beautiful ride ever. As a Bengali, হিসেবে আমাকে এই ভিডিওটা খুবই প্রাউড করেছে বিকজ এই যে ভালো কাজটা করেছে সেটা বাঙালির কাছে না পুরো বিশ্ব দরবারের কাছে আমাদের নামটাকে উজ্জ্বল করেছে একজন বিদেশির কাছে আমাদের নামকে উজ্জ্বল করেছে কিন্তু আমরা কি কেউ সেই খবর জানি না সে এটাই হচ্ছে ব্যাপারটা জি আপনার ফেসবুক প্রোফাইল ঘেটে তারা পেয়েছে যে আপনি অলরেডি মাননীয় প্রধানমন্ত্রীর যে দল আছে ওই দলের সাথে জড়িত আপনি ওই দলের একজন কর্মী এবং আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন লুকে দেখা গেছে যেমন আপনি এখন খুব ইনোসেন্ট একটা লুকে আছেন আপনি ওই ভিডিওতে এবং অনেক সময় কিছু রুক্ষ একটা লুকে দেখা গেছে বা রাজনৈতিক মিছিলে দেখা গেছে তো সেক্ষেত্রে আমাদের কি ইনোসেন্ট হাসিটা যাই হোক এই পুরো ভিডিওটার মধ্যে অনেক কাহিনী কীভাবে কী হয়েছে না হয়েছে এগুলো সবই আমরা দেখেছি আবার অনেক ইমোশনাল কাহিনীও আছে লাস্টে দিয়ে ওনার বাবা চা দোকানদারের এইটা সেটা এই সকল ইমোশনাল কথা সব পলিটিক্যাল লোকেরাই বলেছে আমি এগুলোতে বিশ্বাসী নই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা উনি বলেছে সেটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সত্যি কথা বলতে কি আপনারা অনেকেই ফোন দিচ্ছেন আমি ফোনটা ধরতে পারতেছি না নানান কারণে আর ফেসবুকে এত মেসেজ এসেছে আমার প্রায় মনে হয় 15K নোটিফিকেশন জমে গেছে যা আমার পক্ষে খুব কষ্ট হয়ে গেছে এবং প্রায় অনেক ফ্রেন্ড রিকোয়েস্টের মতো নিয়ে আসতেছে আমি পারতেছি না তবে এর জন্য কালকে আমার এক ভাইয়ার পরামর্শে আমি একটা ফেসবুক পেজ খুলেছি সেটার নাম এমডি রাজু আহমেদ অভিনামী খুলেছি উনি একটি ফেসবুক পেজ খুলেছে আমি চাচ্ছি আপনারা সবাই ওনার ফেসবুক পেজে লাইক দিন উনি একটি ইউটিউব চ্যানেল খুলবে শীঘ্রই সেখানে সাবস্ক্রাইব করুন আর উনি এতক্ষণ ধরে বলছিল যে উনি একজন গরিব কিন্তু এখন উনি গরিবদের পাশে থাকতে চায় সেটিও জানিয়েছে সো আপনারা প্লিজ ওনার পেজে লাইক করুন চ্যানেলে সাবস্ক্রাইব করুন অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু শেয়ার হিজ ভিডিওস এই ভিডিওটিতে আমি আওয়ামী লীগের দালাল হিসেবে আওয়ামী লীগের যে সকল ভালো কাজ সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছি আমি চাই আপনারা ভোট দিতে যান সবাই ভোট দিবেন কেউ পোস্টার থেকে রং মোছার জন্যই তাকে অ্যাপ্রিসিয়েশন না করে বরঞ্চ পুরো ইয়াংদের জন্য আওয়ামী লীগ কাজ করবে আওয়ামী লীগের নেতারা কাজ করবে দ্যাট ইজ দ্য রিজন আই এম সাপোর্টিং ইয়াং পিপল যারা আওয়ামী লীগে আসছে আমি মাশরাফিকে সাপোর্ট করছি আমি তন্ময়কে সাপোর্ট করছি আমি আন্দালিব রহমান পার্থকেও সাপোর্ট করছি আমি ইয়াংদের সাপোর্ট করছি আমি কোনো দলকে সাপোর্ট করছি না বাট স্টিল যারা আমাকে মনে করেন আমি আওয়ামী লীগের দালাল কিংবা বিএনপির দালাল কিংবা জামাতে ইসলামী আমার দাঁড়িয়ে আছে বলে তাদেরকে আমি বলতে চাই চুপ করো খামোশ কত পয়সা পেয়েছো এই প্রসঙ্গগুলো করতে আমি দেশে গেলে যখন আমাকে জেলে ঢুকাবে
তখন জেলের ভেতরে ভাইকে আর থাকতে দিও না, জেলের ভেতরে ভাইকে আর থাকতে দিও না, জেলের ভেতরে ভাইকে আর থাকতে দিও না। এই ভিডিওর জন্য জেলে যাবো আমি শিওর। এনিওয়েজ গাইজ, ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং রাজু ভাইয়ের পাশাপাশি আমার চ্যানেলেও সাবস্ক্রাইব করবেন, পেজে লাইক করবেন। আমিও গরিবদের পাশে দাঁড়াতে চাই, আমিও নির্বাচনে নমিনেশন পেতে চাই। করে হাসতে হবে না, বুঝছো? করে হাসি কোনো লাভ নেই। ভিডিওটা শেয়ার করে দাও, লাইক করে দাও, কমেন্ট করে দাও, করে হাসতে হবে না, ওকে? করে হাসে পাগল ছাগল।